আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইমরান খানের সমর্থকদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ। চীন কি রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? বিশ্ব শৃঙ্খলায় বিপদ বিভেদ তৈরি করছে চীন রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। এবং সর্বশেষ থাকছে বিজেপি কংগ্রেসের পাল্টা পাল্টি অভিযোগে উত্তাল সংসদ। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং বিরোধী কংগ্রেস দল বিভিন্ন বিষয়ে পাল্টা অভিযোগ বাণিজ্য করছে বলে ভারতের সংসদ বর্তমানে অশান্তিতে রয়েছে। সর্বশেষ অধিবেশনটি তীব্র প্রতিবাদ, বাধা এবং উত্তপ্ত বিতর্ক দ্বারা চিহ্নিত হয়েছে। উভয় পক্ষই বিশৃঙ্খলার জন্য একে অপরকে দোষারোপ করছে। বিজেপি কংগ্রেসকে কার্যধারা স্থগিত করার এবং আইনসভার কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছে। অন্যদিকে কংগ্রেস সরকারকে কর্তৃত্ববাদী এবং বিরোধীদের উদ্বেগ উপেক্ষা করার অভিযোগ করেছে। ঝুঁকিপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে বিতর্কিত খামার আইন, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং কথিত কোভিড-19 মহামারীতে ভুল ব্যবস্থাপনা। সংসদে চলমান অচলাবস্থা জনসাধারণের মধ্যে হতাশার বোধের জন্ম দিয়েছে, যারা তাদের নির্বাচিত প্রতিনিধিরা দেশের সমস্যার সমাধান খোঁজার জন্য কাজ করবে বলে আশা করে। উভয় পক্ষের পক্ষে তাদের মতভেদ দূরে সরিয়ে রাখা এবং হাতে থাকা সমস্যাগুলি সমাধান করতে এবং ভারতের নাগরিকদের প্রতি তাদের দায়িত্ব পালনের জন্য গঠনমূলক আলোচনায় জড়িত হওয়া গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইমরান খানের সমর্থকদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ। পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরস্থ বাসভবন জামান পার্ক এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেখানে পিটিআই কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তোষাখানা মামলায় জামিনবিহীন গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে তাকে আটকের জন্য তার বাসভবনে যায় পুলিশ। এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার মনে হচ্ছে তার গ্রেপ্তার হওয়া নিশ্চিত ব্যাপার। ইতিপূর্বে কয়েকবার তিনি গ্রেপ্তার হওয়ার আগ দিয়ে উচ্চতর আদালত থেকে জামিন পেয়েছেন, এবার তিনি তা পাননি। পাকিস্তানের মিডিয়া জানায়, ইমরান খানের কর্মী বাহিনীকে ছত্রভঙ্গ করার জন্য আইন প্রয়োগকারী বাহিনী জামান পার্কের ভেতরে ও বাইরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এবারের গ্রেপ্তার নিশ্চিত বলে মনে হয় সাবেক ইমরান খান তার জামান পার্কের বাসা থেকে ভিডিও বার্তায় কর্মী ও সমর্থকদের আইনের শাসনের জন্য লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান। ইমরান খান বলেন, আমাকে যদি গ্রেপ্তার বা হত্যা করা হয় তবে হাকিকি আজাদির জন্য অবশ্যই লড়াই অব্যাহত রাখবে। ইসলামাবাদ পুলিশের একটি দল গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে লাহোরে অবস্থান করছে। ইমরানের বিরুদ্ধে বিভিন্ন শহরে বেশ কয়েকটি মামলা রয়েছে। চীন কি রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে চীন কত দূর যাবে তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 20 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, চীন সম্ভবত রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে। কিন্তু 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার অভিযান শুরুর বছর পূরণের দিন চীন এই যুদ্ধের বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করে যে বিবৃতি দিয়েছে তাতে যুদ্ধের অবসান ঘটিয়ে উভয় শিবিরকে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। ওই বিবৃতিতে আগের মতো রাশিয়াকে সীমাহীন অংশীদারির সাথী হিসেবে উল্লেখ করা হয়নি। বিবৃতিতে নিজেকে পক্ষপাতহীন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরাই চীনের লক্ষ্য ছিল। বস্তুত রাশিয়ার সঙ্গে বেজিংয়ের গাঁট ছড়া এখনও অটুট আছে। যদিও এক বছরে চীনা কূটনীতিকেরা রাশিয়ার কাজকর্মে কিছুটা বিরক্ত বলে মনে হচ্ছে। কূটনীতিকদের কাজ দুই দেশের সম্পর্ককে একটি ভারসাম্যমূলক জায়গায় রাখা। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের হঠকারী বাগ্মিতা ও পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিকে দ্বিগুণ করে ফেলা চীনা কূটনীতিকদের জন্য সেই কাজকে ক্রমশ কঠিন করে ফেলছে। চীনের যখনই মনে হবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা ইউরোপ তার বিরুদ্ধে চলে যাচ্ছে।
তখনই তার রাশিয়ার দিকে এগোনো থেকে বিরত থাকা ঠিক হবে। তবে বারবার অবস্থান বদল চীনের নেতৃত্বকে হালকা করে তুলতে পারে। চীন বুঝতে পারছে বড় ধরনের আন্তর্জাতিক সংকটের সমাধানে সহায়তা করার মাধ্যমে বৈশ্বিক পরিসরে নিজের সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনার এটি হয়তো শেষ সুযোগ। তবে তার আগে সি জিনপিংকে ক্রেমলিনে থাকা তার সীমাহীন বন্ধুর প্রতি দরদের সীমার আগে টানতে হবে। ইউক্রেন যুদ্ধে পুতিন যেভাবে নৃশংস কায়দায় জঙ্গলের আইন প্রয়োগ করছেন, তাতে চীনকে এই সংঘাতে নিজেকে জড়ানোর বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। সেই কারণেই রাশিয়ার সঙ্গে ভাগাভাগি করা সীমান্তে কোনো অশান্তি হলে চীনের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হবে। উপরন্তু পশ্চিমাদের সঙ্গে মিল না রেখে চীন বারবারই মূল্যবোধের চেয়ে স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তার পররাষ্ট্রনীতির আদল ঠিক করে থাকে। সেই দিক মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের আধিপত্য ঠেকানোর অংশীদার হিসেবে চীন রাশিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। কিন্তু ইউক্রেন প্রশ্নে পুতিনের ভুল সিদ্ধান্ত সি জিনপিংকে তার সামনে চলে আসা নতুন আর্থিক, অর্থনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি সামাল দিতে বাধ্য করছে। রাশিয়ার চাপিয়ে দেওয়া এই যুদ্ধ ইউরোপের দেশগুলোকে অনেক বছরের মধ্যে সবচেয়ে বেশি একতাবদ্ধ করেছে। এই অবস্থায় চীনের নেতারা বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে নামার পর এখন ইউরোপও যদি তাদের ত্যাগ করে তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই চীন যে কোনো মূল্যে তার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপিয়ান ইউনিয়নের দ্বারা একঘরে হওয়া এড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক চ্যানেলগুলো খোলা রাখতে চীন তাদের বোঝাতে চাইছে পুতিনকে পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে বিরত রাখার জন্যই তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে। চীনের যখনই মনে হবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা ইউরোপ তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনই তার রাশিয়ার দিকে এগোনো থেকে বিরত থাকা ঠিক হবে। তবে বারবার অবস্থান বদল চীনের নেতৃত্বকে হালকা করে তুলতে পারে। চীন বুঝতে পারছে বড় ধরনের আন্তর্জাতিক সংকটের সমাধানে সহায়তা করার মাধ্যমে বৈশ্বিক পরিসরে নিজের সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনার এটি হয়তো সেই সুযোগ। তবে তার আগে সি জিনপিংকে ক্রেমলিনে থাকা তার সীমাহীন বন্ধুর প্রতি দরদের সীমা আগে টানতে হবে। বিশ্ব শৃঙ্খলায় বিপদ বিভেদ তৈরি করছে চীন রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। বিশ্ব শৃঙ্খলার জন্য চীনকে মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে দেখছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের বৈদেশিক এবং প্রতিরক্ষা বিষয়ক নীতির এক শ্বেতপত্রে এমন মূল্যায়ন করা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার বিফলতার সঙ্গে যুক্তরাজ্য এবং ইউরোপের নিরাপত্তা গাথা বলেও এতে উল্লেখ করা হয়েছে। এই সমন্বিত মূল্যায়ন নীতিপত্রে যুক্তরাজ্য চীনের চ্যালেঞ্জগুলোকেও জোর দিয়েছে। চীনের সঙ্গে রাশিয়ার এবং ইরানের সঙ্গে চীনের গভীর অংশীদারিত্ব নিয়েও এতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে যুক্তরাজ্য 63 পৃষ্ঠার বৈদেশিক এবং নিরাপত্তা সংক্রান্ত শ্বেতপত্র সোমবার প্রকাশ করেছে। এতে বেইজিং এবং মস্কোর প্রতি যুক্তরাজ্যের মনোভাব কঠিন হওয়ার ইঙ্গিত মিলেছে। শ্বেতপত্রে জোর দিয়ে বলা হয়েছে রাশিয়া এবং চীন যুক্তরাজ্য ইউরোপ এবং বিস্তৃত বিশ্ব শৃঙ্খলার ওপর পদ্ধতিগত এবং বিদ্যমান হুমকি হিসাবে দাঁড়িয়েছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাজ্যের এই শ্বেতপত্রের জবাব দিয়েছে। এতে বলা হয়েছে চীন হুমকি হয়ে উঠেছে, লন্ডনের এমন হাইপ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য, 2021 সালে যুক্তরাজ্যের মূল্যায়নে রাশিয়াকে লন্ডনের প্রতি তীব্র হুমকি হিসেবে উল্লেখ করা হয়, আর সর্বশেষ মূল্যায়নে যুক্তরাজ্য এবং ইউরোপের সামষ্টিক নিরাপত্তা মস্কোর ইউক্রেন যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করছে বলে উল্লেখ করা হচ্ছে। ইউক্রেনে হানা দিয়ে রাশিয়ার কৌশলগত কোনো সুবিধা আদায় হবে না বলেও ওই পেপারে মন্তব্য করা হয়েছে। বিজেপি কংগ্রেসের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল সংসদ। বিজেপি ও কংগ্রেসের পাল্টাপাল্টি অভিযোগে মঙ্গলবার আবারও উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদের দুই কক্ষ। আদানি কাণ্ড ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে বাজেট আলোচনাসহ কোনো কাজ ছাড়াই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। সোমবারও ঠিক তেমনই হয়েছিল। খবর এনডিটিভির, সরকার পক্ষের দাবি যুক্তরাজ্য সফরে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী, সংসদ ও গণতন্ত্রের অসম্মান করেছেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, তাকে ক্ষমা চাইতে হবে। কংগ্রেসের জবাব, কিছুতেই রাহুল তা করবেন না, কারণ তিনি দেশের অসম্মান করেননি। সরকার যেভাবে গণতন্ত্রকে হত্যা করছে তিনি তা তুলে ধরছেন।
দেশের অসম্মান কেউ যদি করে থাকেন তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে করেছেন। বহুবার বিদেশে গিয়ে তিনি বলেছেন, 70 বছরে দেশটা রসাতলে গিয়েছিল, তিনি টেনে তুলেছেন, অতএব ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকেই। শিল্পপতি গৌতম আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি তোলেন বিরোধী সাংসদরা। মোদীর ঘনিষ্ঠ আদানি সরকারি মদতেই আর্থিক অনিয়ম চালিয়েছেন বলে অভিযোগ তুললেন তারা। ভারত বিরোধিতায় আন্তর্জাতিক চক্রান্ত তত্ত্ব তুলে ধরে বিজেপি কংগ্রেসকে কোণঠাসা করতে সচেষ্ট। বিরোধীদের ধারণা এটা তারা করছে আদানি ইস্যু থেকে দৃষ্টি এড়াতে। হিন্ডেনবার্গ প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বহু ক্ষেত্রে আদানি গোষ্ঠী লাভবান হয়েছে। লোকসভায় রাহুল সরাসরি এই কথাও জানতে চেয়েছিলেন, গৌতম আদানি কতবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ইসরায়েল সফরে আদানি গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী মোদীর তদবিরের সুস্পষ্ট অভিযোগও উঠেছে। তদন্তের জন্য বিরোধীদের সংসদীয় কমিটি গঠনের দাবি এড়াতেই ইংল্যান্ডে রাহুলের বক্তব্যকে বিজেপি বড় করে তুলে ধরতে চাইছে বলে কংগ্রেসের ধারণা। সেই কারণে লোকসভার সঙ্গে রাজ্যসভায়ও বিজেপি সরব।